নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে, শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, চলতি মাসে চার দিন ব্যাংক বন্ধ থাকবে এবং দুদিন ধর্মঘট ডেকেছেন ব্যাংকের কর্মীরা। 28-29 তারিখ ব্যাংকের ছুটির দিন এবং 30-31 তারিখ ধর্মঘট ডেকেছেন ব্যাংকের কর্মীরা, অর্থাৎ এই মাসে চার দিন ব্যাংক বন্ধ থাকছে। 28-29-30-31 এই চার দিন ব্যাংক বন্ধ থাকছে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি জানতে পারছে বিষয়? দেখো, চলতি মাসের শেষ দিকে চার দিন ব্যাংক বন্ধ থাকবে। 28-29 তারিখ ব্যাংকের সাধারণ ছুটি রয়েছে, যেহেতু 28 তারিখ চতুর্থ শনিবার সেই জন্য ছুটি, এবং রবিবার সাধারণত ছুটি থাকে। এবং 30 এবং 31 তারিখ কিন্তু ব্যাংকের কর্মীরা প্রায় ষোলো দফা দাবিতে তারা ধর্মঘট ডেকেছেন। অর্থাৎ আগামী মাসের শুরুতেই কিন্তু বেশ কিছুটা বিপদে পড়বেন। অর্থাৎ চলতি মাসেই কিন্তু চার দিন ব্যাংক ধর্মঘট, বহু পেনশনভোগী তারা কিন্তু এই দিনগুলোর দিন অপেক্ষা করেন, সেখানেও তারা কিন্তু সমস্যায় পড়বেন। অর্থাৎ চলতি মাসে চার দিন পরপর ব্যাংক বন্ধ থাকার কারণেই সাধারণ মানুষরাও কিন্তু বেশ সমস্যায় পড়বেন। তবে তারা প্রায় দশটি দাবি করেছিলেন ব্যাংক ইউনিয়নের কাছ পক্ষ থেকে, সেই দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি, সেই জন্য তারা ধর্মঘটের রাস্তা বেছে নিয়েছেন। এবং তারাই তো যেটা জানিয়েছেন, এবারে ধর্মঘট কোনো মতেই তারা প্রত্যাহার করবেন না। অর্থাৎ চলতি মাসের শেষ দিকে চার দিন ব্যাংক বন্ধ থাকবে বলে আমরা জানতে পাচ্ছি। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ফোনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবং চলতি মাসে চার দিন ব্যাংক বন্ধ থাকছে, 28-29 তারিখ ব্যাংকের ছুটি রয়েছে এবং তারই পাশাপাশি 30 এবং 31 তারিখ দুদিন ধর্মঘট ডেকেছে ব্যাংকের কর্মীরা, যার ফলে সমস্যায় পড়বেন পেনশনভোগী সহ সাধারণ মানুষেরাও। নজর রাখবো বিদেশের খবরের দিকে এবং আমেরিকায়, সেখানে ভয়াবহ টর্নেডো। টর্নেডো জেরে মৃত্যু হয়েছে 6 জনের এবং বহু ঘরবাড়ি সেখানে উড়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি এবং ভয়ঙ্কর সেই ঝড়ে মৃত্যু হয়েছে 6 জনের। দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার ঘটনা এবং সেখানে ঘূর্ণিঝড়ে একাধিক ঘরবাড়ি উড়ে গিয়েছে, মৃত্যু হয়েছে 6 জনের। দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার ঘটনা এবং সেখানে ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই 6 জনের প্রাণ গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি। আপনারা সেই টর্নেডো ছবির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায় ভয়াবহ সেই ঝড়, এবং সেই ঝড়েই প্রাণ গিয়েছে 6 জনের এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ির ছাদ উড়ে গিয়েছে, এমনটাই দেখা যাচ্ছে কলকাতা টিভির পর্দায় সেই ছবিতে। টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি, মৃত্যু হয়েছে 6 জনের। আমেরিকার আলাবামার ঘটনা এবং সেখানে ভীষণ ঘূর্ণিঝড়ে 6 জনের মৃত্যু হয়েছে, বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে। টর্নেডোয় মৃত্যু হয়েছে 6 জনের, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি। এরপরে যে খবরের দিকে নজর রাখবো, নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে 10 জনের, আহত হয়েছেন 40 জন। নাসিকের সিন্নার রোড, সেখানেই ভয়াবহ পথ দুর্ঘটনা এবং বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে 10 জনের, আহত হয়েছেন 40 জন। নাসিকের সিন্নার রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা, আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনার পরের সেই ছবি, যেখানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর রীতিমতো ভেঙে চুরে গিয়েছে বাস এবং ট্রাক, এবং সেখানে আহত হয়েছেন 10 জন, আহত হয়েছেন 40 জন, মৃত্যু হয়েছে 10 জনের। নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের, আহত হয়েছেন 40 জন, বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। নাসিকের সিন্না রোডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 10 জনের। এই মুহূর্ত এখনকার মতো এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।